আল্লাহ আযাব নাযিল করেন, আসাবাল আযাবু মান কানা মিনহুম মান কানা ফীহিম, ওই সম্প্রদায়ের ভিতরে যত লোক থাকে তাদের সকলের উপরে সেই শাস্তি পতিত হয়। কথা মন দিন, বাক্যটা আবার বলছি, রসুল বললেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে আযাব দেন তো সেই সম্প্রদায়ের ভিতরে যত লোক থাকে ও আযাব সবার ভাগে পৌঁছায়। কথা বোঝা গেছে? এর মানে হলো আমরা যারা দিনদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা লোক, যদি খোদাই আযাব পৃথিবীতে নাজিল হয়, যেমন সরকারি আযাব নাজিল হয়েছে, ভোগান্তি বলো বেনামাজি সুদকর মদকর গানখর বেপর্দার মহিলা শুধু ওদের না, কথা বলে পীর পীরজাদা মওলানা মুফতি হাফেজ সাহেব হাজি সাহেব দিনদার নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা, এ ভোগান্তির ভোগ জোরে বলেন ভুগতে হচ্ছে, হবে না হচ্ছে, ঠিক কিনা বলেন? এখন একটা প্রশ্ন মনে জাগে যে হুজুর আমরা তো আর যাই হোক দিন ধর্ম পালন করি, তো যারা মোটে করে না যদি শাস্তি হয় তা ওদের খামসা হোক, আমাদের ভাগ্যে কেন হচ্ছে? প্রশ্নটা মনে ওঠে কি না ভাই? একটা কথা একটু বুঝে বলবেন। আচ্ছা, এমন কোন গ্রাম আছে যে গ্রামে একটাও বেনামাজি দাঁতাল মাতাল খারাপ লোক কেউ নেই, সব মেয়ে মরদ আল্লাহওয়ালা আছে জানা এরম গ্রাম? আচ্ছা, এমন কোন গ্রাম আছে যে গ্রামের প্রত্যেকটা লোক একদম জাহান্নামের আসামি, জাহান্নামের উপযুক্ত, এরকম কোন লোক আছে, গ্রাম আছে? তাহলে আমাদের গ্রামগুলো সাজানো কি ভালো মন্দ মিশিয়ে, ঠিক কিনা? তার মানে কেউ ভালো হয়েছে কেউ মন্দ রয়ে গেছে। আর আপনি বলুন সমাজের যে মানুষগুলো মন্দ ভাই, এদেরকে আমরা 100% এড়িয়ে চলতে পারি মনে হয়? ঠিক করে বলুন, সমাজে একটা সুতখর আছে, সমাজ জীবনে বাঁচার জন্য তার সঙ্গে কোনোদিন দরকার পড়েছে না পড়িনি, একটা মাতাল আছে ভাই ওর সঙ্গেও কোনোদিন সম্পর্ক গড়ার দরকার হয়েছে না হইনি, বলেন বলেন ভাই? সমাজে কিছু ক্রিমিনাল লোক আছে সমাজ বিরোধী, এদের সঙ্গেও ধার্মিকদের একটু যোগসাজস একটু সম্পর্ক আছে না নাই? সমাজে যে মহিলাগুলো বেপর্দায় ঘোরে, যে পরিবারের প্রধান গার্জিয়ানরা তাদেরকে অবাধ সুযোগ দিয়ে রেখেছে, এদের সঙ্গে আমাদের খাতির খাতরা একটু আছে না নেই? যে যুবকগুলো তাস পেটে জোয়া খেলে মদ খায় ক্যারামবোর্ড পেটে, এদেরও আমাদের দরকার লাগে না লাগে না, চিল্লে বলেন? তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন যে ভালো আর মন্দ সব রকমের লোক সব রকমের মিশে আছে, মন্দটারও কখনো ভালো লোকটার দরকার পড়ে, আর ভালো লোকটাও মানবিকতার দায়ে মন্দ লোকটারও উপকার করতে ভুঁই পায় না, কথা বলো? মনে করুন একটা বিরাট খারাপ লোক, ওই লোকটা গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে এসেছে এক বোতল পানি নিয়ে, হুজুর আমার ছেলেটার খুব শরীর খারাপ একটু পানিটা পড়ে দেন দিন। এই মওলানা বলতে পারবে তুই মদ খাস তুই গান শুনিস তোর ছেলের উপকারের জন্য পানি পড়ে দেবো না? সেও বেটা যাবে আর এ বেচারারও মানবিকতার দৃষ্টিতে সারা না সারা আল্লাহর হাত, কিন্তু এর ঝাড়ফুঁকটা করাতে হবে। মনে করুন সমাজের একটা মহিলা একদম বেহায়া বেলেল্লাপনা খুব দুষ্টু, ওই মহিলাটাই সে হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটু পানি পড়ে দেন দিন আমার একটু শরীরটা খুব খারাপ। ওরে যদি বলা হয়
যে তুই বেপর্দায় ঘুরিস, গান শুনিস, ড্যাং ড্যাং করে যাস, ছেলের মার্কেটে মরা বাড়ি বেবাড়ি, এ পানি পড়া তোর দেওয়া যাবে না, ও নিয়ে ঝামেলা হবে না হবে না কথা বলে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে রয়েছে যে আমরা মন্দটাকে এড়িয়েও চলতে পারছি না, আর মন্দগুলো ভালোরে যত ওই আর চোখে দেখুক দায় পড়লি বলো হুজুর হুজুর করতেও ভূমি পায় না। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় জিবরিল আমিনের কাছে ওহী পাঠালেন, প্রিয় নবী হাদিসটিতে উল্লেখ করেছেন, ওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাম, মহান আল্লাহ পাক একটা সময়ে জিবরাইলের কাছে ওহী পাঠালেন, আনিকলিব মদিনাতান কাজা ওয়া কাজা, ও জিবরিল ওই শহরটাকে উপরে তোলো, তুলে উল্টিয়ে শহরটাকে ছেড়ে দাও। ভাই অত দূর না বুঝে, একটা ছেলের যদি এটা মাথা পর্যন্ত তুলে একটা আষাঢ় মারা হয় তো কি উঠি দৌড়বে মনে হচ্ছে কথা বলে, ওর আর ক্ষমতা আছে? তো আশ্চর্য ব্যাপার, যে গ্রামটার কথা হাদিস পাকে এসেছে, জিব্রাইলকে আল্লাহ আদেশ করলেন, জিব্রাইল গ্রামটাকে উঁচু করে তুললেন। কত দূর? হাদিস শরীফের ব্যাখ্যাতে এসেছে যে এত দূর পর্যন্ত তুলেছে ওই গ্রামের কুকুরের ডাক আসমানের ফেরেশতারা শুনতে পেয়েছে। মনে হচ্ছে কথা একদম মিল হবে, আর ওই পর্যন্ত তুলে এবার উল্টো করে ছেড়ে দিলেন যে ওরা পৃথিবীতে আসার পরে মরবে না মাঝখানে মরে যাবে। কথা বলে যুক্তি কি হল? ওরে ভাই এখান থেকে 52 মাইল দূর পর্যন্ত এই শ্বাস প্রশ্বাস চলে, ওর উপরে আর বায়ুমণ্ডল নেই, ও যে যায় সে মরে। বিজ্ঞানী যারা যায় ওরা বাইরের অক্সিজেনে যায় না, সব মেশিনের কৃত্রিম অক্সিজেনে যায়। আমার রসুলুল্লাহকে আল্লাহ মিয়ারাজে নিয়ে গেছেন, ওই যাওয়ার আগে অপারেশন করে পাওয়ার দে তারপরে নিয়ে গেছেন। কথা বোঝা যাচ্ছে? সুতরাং ওই যে লোকগুলোরে তুলেছে মানুষ পশু যারাই ছিল, কারোর দুনিয়া আসা লাগবে না তার আগে। এখন এটা পরের কথা, আমি আগে বলে ফেললাম। আল্লাহ যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি গ্রামটাকে উঁচু করে উল্টিয়ে ফেলে দাও নিচে, তো জিবরিল আমিন গ্রামটার দিকে এক নজর দেখে বললেন, আল্লাহ আপনার আদেশ আমি পালন করব, কিন্তু আমি গ্রামটার দিকে নজর করে দেখছি একটা লোক রয়েছে, এত ভালো লোক, রজুলুন লাম ইয়াসিকা কত্তুল, ওই লোকটা তার গোটা লাইফে কোনোদিন আপনার হুকুম লঙ্ঘন করিনি। সুবহানাল্লাহ, বলে ভালো পর্যন্ত ভালো, বলেন আরেকবার মন খুলে সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি যদি একটু দয়া করেন তো ওই লোকটাকে গ্রাম থেকে বাইরে বার করে দে, তাই উল্টে দেয়। জিবরাইলের দাবিদার যুক্তি আছে না নেই? নির্দেশ আল্লাহর, দাবিও করেছেন আল্লাহর কাছে, আমার আল্লাহ ফারদার ওহী নাজিল করে বললেন, আনিকলিব আলাইহি ওয়া আলাইহিম, বললে জিবরিল ও দাবি চলবে না কো, ওই শহর উল্টে দাও, ওই লোকটার ঘাড়েও পড়বে আর শহরের সমস্ত লোকের ঘাড়েই পড়বে। তো জিব্রাইলের আর কিছু বলার নেই, অগত্যা জিব্রাইল গ্রামটাকে উল্টে দিল, যা হওয়ার তা হলো। এরপরে জিব্রাইল আল্লাহর কাছে মিনতির সঙ্গে বললেন, আল্লাহ আমি এইটা বুঝলাম না যে লোকটা টোটাল লাইফে আপনার কোনোদিন অবাধ্য হইনি, ওই লোকটার ঘাড়ে কেন এই আজাব এলো?
সম্মানিত ভাইরা আমার হাদিস শরীফে উল্লেখিত রয়েছে আমার আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে বলেছিলেন ও জিবরিল তুমি যেটি বলেছো ওটা সত্য ওই লোকটি গোটা জীবনে আমার কোনোদিন অগ্রাহ্য করিনি অবাধ্য হইনি কিন্তু একটা ব্যাপার তুমি জানো না সেটি হলো এটাই ওর গ্রামের সমস্ত লোকেরা অন্যায় করেছে অপরাধ করেছে লামিয়াতামার ওয়াজহুহু অতচ এই লোকটার মুখ কোনোদিন আমার ব্যাপারে কালো হইনি আমার জন্য কারোর সঙ্গে ঝগড়া করিনি আমার সঙ্গে কারো আমার জন্য কারোর সঙ্গে দ্বন্দ্ব করিনি কিংবা আমার বান্দারা আমার আমার বিশ্বাসঘাতকতা করে অবাধ্য হয়ে চলেছে এই লোকটা কোনোদিন প্রতিবাদ করিনি ফলে ওরা অন্যায় করে যে শাস্তির উপযুক্ত আরে অন্যায়ের প্রতিবাদ না করে সেই শাস্তির উপযুক্ত জোরে বলেন নাউজুবিল্লাহ কিছু বোঝা গেছে বা কি বুঝেছেন বলেন দিন তাহলে আমরা যারা এই সাধু সজ্জন মতন মনে হচ্ছে আমরা তো সমাজে সব রকমের অন্যায়ের সঙ্গে আতাত করেই চলি বাইরের লোকে দেখতে হবে না আব্বা নামাজ পড়ে মা পড়ে ছেলে মেয়ে পড়ে না ছেলে মেয়েদের এই অসৎ ব্যবহার আচরণ ধর্মবিরোধী চরিত্র বাপ মা অকপটে হজম করে মেয়েটি বেপর্দায় ঘোরে জি সেখানে বাপের কোনো ভূমিকা নাই ছেলেটি হয়তো অবৈধ কামাই করে বাপের সেখানে কোনো বাধা নাই এরকম পরিবার আছে না তাহলে বাইরের লোক দূরের কথা খোদ ঘরটাই সামলাতে আমরা সকলেই মানসিকভাবে তৈরি হইনি এখন বলুন যদি এনআরসির গজব আর ক্যাব ক্যাবের গজব আর আসমানের গজব জমিনের গজব আমাদের উপরে কিছু পড়ে ভাই অপরাধী বাছাই করে পড়বে না সব রকমের লোকের উপরে পড়বে জোরে বলেন তবে একটা প্রশ্ন আপনার না জাগলো আমার মনে জেগে আছে সেটা বলি সেটি হলো হুজুর অপরাধের শাস্তি তো পেলাম কিন্তু আমরা যে নামাজ কালাম জেকের তসবি তেলাওয়াত দান সদকা জীবনে যে ভালো কাজগুলো করেছি এগুলোর উপায় আমার আল্লাহ পাক নবী তার জবাব দিয়ে বলেছেন ও গো বান্দা বান্দি পার্থিব জীবনে যদি কারো প্রতি আযাব নাযিল হয় ও আযাব সবাই পাবে সুম্মা বুইসু আলা আমালিহিম কিন্তু কিয়ামতের মহাময়দানে হাশরের কঠিন দিবসে যে যা আমল করেছে সেই আমলের উপরে তুলে তাকে তাকে যে রীতিমতো পুরস্কার দেয়া হবে তোমার আমল বেকার যাবে তুমি আমল করো এই পৃথিবীতে যে মিলেমিশে রয়েছ এর জন্য কিছু নাগানি চুবানি কিছু নাটা ঝাপটানি কিছু টেনশন কিছু শাস্তি তোমাদের হতে পারে কিন্তু আমল ঠিক রাখো ওর বদলাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলে তোমাকে তার বদলাটা দান করবেন কথা বোঝা গেছে বাবু চাকরি পাওয়া যাক আর না যাক লেখাপড়া শিখতে হবে আমার কথা বোঝা গেছে সরকার চাকরি দিচ্ছে না বঞ্চনা করছে চাকরি না দি ভাই ও লোন না দি কিন্তু লেখাপড়া শিখছে কথা ঠিক না ভুল ঠিক তদ্রূপ আমলের বিনিময়ে আমল করেছি এরপরেও আমাদের অর্থের অভাব আমাদের পারিবারিক রোগ ব্যাধি রাষ্ট্রীয় চাপাচোপ রাজনৈতিক চাপ সামাজিক অত্যাচার এরকম কিছু বিপদ আমাদের জীবনে নিত্য ঘটে থাকে এই কথা বলেন ঘটে না কিছু না হোক রোগ ব্যায়রাম থেকে তো আমরা আমাদের পরিবার খুব একটা ভালো নেই আছে বাবা হ্যাঁ তাহলে এরপরেও আমাদেরকে মনে রাখতে হবে যে আমলটা হারালে হবে না আমলটা ধরে রাখতে আমলটা ধরে রাখুন যাজা আল্লাহ দেবে সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আজকের যে বিপদ যে টেনশন আমরা ভোগ করছি আমি এরই ঔষধ স্বরূপ ছোট্ট একটা ট্যাবলেট দেই ওই একটা ট্যাবলেট একটু কাজে লাগাই আল্লাহ চাইলে আমাদের উপকার দেবেন আল্লাহ জোরে বলুন রোগ অনেক ট্যাবলেট একটা
কটা ট্যাবলেট বলছি জোরে বলেন ভাই, রোগীর কাজ ডাক্তারের কাছে রোগের বিবরণ বলা, আর ডাক্তারের কাজ প্রেসক্রিপশন করা। এবার ফের রোগীর কাজ প্রেসক্রিপশন অনুপাতে ওষুধটাকে ব্যবহার করা, ঠিক কিনা বলেন? এখন ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিলেন, হ্যাঁ রোগী ওষুধ ব্যবহার করলো না, এরপরে যদি ডাক্তারের ওপরে চোটপাট করা হয় সেটা ন্যায় হবে না অন্যায় হবে? সম্মানিত ভাইয়ের, আমরা বহু রোগের রোগী ভাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার রোগ না রে বাবা, পরকালের রোগ আছে না নাই? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফারা জালা লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ও যুবকেরা, মুরুব্বিরা, পর্দার মায়েরা, খুব শান্ত মনে কথাগুলো নেন। আমার নবী পাক জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার, ওগো আমার উম্মতে মুসলিমা, তোমরা যদি জীবনে ধারাবাহিক ভাবে অনবরত লাগাতার যদি একটু আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, নাম্বার ওয়ান তোমাদের জন্য পুরস্কার হলো জালালাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, তোমার জীবনে যত সংকীর্ণতায় তুমি পড়ো আল্লাহ পাক তোমার সংকীর্ণতাকে দূরভীত করে দেবেন। সংকীর্ণতা আমাদের জীবনে আছে না নাই? কোণঠাসা আছে না ভাই? আচ্ছা, নবী ট্যাবলেট দিলেন, বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো, কি পড়তে বলেছেন জোরে বলেন? কার মুখস্থ আছে জানি না, কার অভ্যাস আছে জানি না, অন্তত মুখস্থ করে বাড়ি যান, একটু বলেন আস্তাগফিরুল্লাহ। এর বাংলা মানে হলো, আমি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। নবী বললেন, তুমি যদি এই শব্দটাকে ধারাবাহিকভাবে ব্যবহার করতে পারো তাহলে নাম্বার ওয়ান পুরস্কার তোমার এই জীবনে যত সংকীর্ণতা আছে সব সংকীর্ণতাকে কে দূর করে দেবেন জোরে বলুন কে? তাহলে একটা রোগের একটা ট্যাবলেট নিলাম, কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। শুধু এই মজলিসে না, মসজিদে না, ঘরে পাটি ফেলে না, চলতে ফিরতে উঠতে বসতে ওই আস্তাগফিরুল্লাহ পড়া অভ্যাস করতে হবে। ওটাই হলো এই বর্তমান সময়ের সব থেকে ভালো ঔষধ। বোঝা গেছে? নাম্বার টু, আল্লাহ পাকে নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে বান্দা বান্দি যারা আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ পাক তাদের মানসিক সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। টেনশন আমাদের আছে না নেই? এক এক মানুষের এক এক রকমের টেনশন, কথা বল আছে না? যে লোক ব্যবসা করে তার ব্যবসার টেনশন, যে বাচ্চা পড়ে তার পড়ার টেনশন, জি ভাই, যে মহিলা সংসার করে তার সংসারের টেনশন, যে বেটা বাজার যে বেটারা সংসার চালায় তার আছে সংসারের টেনশন। আচ্ছা তো প্রিয় নবী বললেন, তোমার সমস্ত টেনশন মুক্ত হওয়ার জন্য একটা ঔষধ, সেটি হলো আস্তাগফিরুল্লাহ। আবার ওই নবী বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আরযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও বিশ্বের উম্মতে মুসলিমান, তোমরা তো রুজির জন্য কত বৈধ অবৈধ রাস্তাও ধরছো, রুজির জন্য মিথ্যা বলছো, রুজির জন্য তোমরা সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, রুজির জন্য উন্নতির জন্য লোকের ফাঁকিবাজি করছো, এমনকি ঘরের বউগুলো পর্দা যাদের গুণ তাদেরকে তোমরা বেপর্দায় করে সমিতির মাধ্যমে বন্ধনের ব্যাংকের লোন নেওয়াচ্ছ, ওই রুজির জন্য বোনের ফারাজ ফাঁকি মারছো, ওই রুজির জন্য ভাইকে বঞ্চিত করছো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, তোমরা ধারাবাহিক ভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে অভ্যাস করো, আমি আল্লাহ পাকের নবী বলছি তোমার জীবনে বেহিসাব রুজি আল্লাহ দান করবেন। এখন ভাই, মদ খেলেও পেট ভরে, আর ভালো মিল্কের কোল্ড ড্রিঙ্কস খেলেও পেট ভরে,
ভরবে না ভরবে না কথা বলেন, তাহলে দুটোতেই পেট ভরলো কিন্তু একটি আমার মাথা বিগড়ে দেবে না? দেবে না, মদ খেয়েছি তো মাথা বিগড়াবে না? জি জি জি, একটাতে মাথা বিগড়াবে, পাগলামি করবে, হয়তো বাপের ভাই বলবে, মারে হয়তো বউ বলবে, বৌদি হয়তো বোন বলবে, তার কাটা হলি যা হয়। কিন্তু কোল্ড ড্রিঙ্কস যে খেয়েছে, মিল্কের কোল্ড ড্রিঙ্কস, তার পুষ্টি হবে, স্বাস্থ্য ভালো হবে এবং শরীরে তার এনার্জি আসবে। দুটোই কোল্ড ড্রিঙ্ক, দুটোতেই পেট ভরেছে। তো একটা লোক যদি অবৈধ কামাই করে তাতেও তার উন্নতি, আর একজন বৈধ কামাই করবে তাতেও তার উন্নতি, দুটো উন্নতি কি সমান? আজকের দেশের মানুষ এরা বৈধ আর অবৈধ দেখে কম সংখ্যক লোক, বেশি সংখ্যক লোকের চিন্তাই হলো দরকার ডেভেলপ করা, উন্নতি করা। ফলে এরা কেন আস্তাগফিরুল্লাহ পড়বে? কথা বলেন না কেন? তাহলে আমি তিন নম্বর কি বললাম, তিন নম্বর রোগ হলো আমাদের টেনশন, আছে না নাই? রসুল ওষুধ দিলেন কি? জোরে বলেন, সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ওগো আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের প্রভুর কাছে তথা আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থী হও। আস্তাগফিরুল্লাহ মানে কি বলেছি? আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, বলেছি না একবার, এই দুবার হয়ে গেল, আরো বলবো, মুখস্থ করে বাড়ি যেতে হবে। আমার আল্লাহ বললেন ইস্তাগফিরু রাব্বাকুম, ওগো আমার প্রভু বান্দারা তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থী হও। তার মানে আস্তাগফিরুল্লাহ বলো। কি বলতে বললেন? আমার আল্লাহ বললেন বান্দারে শোন, নাম্বার ওয়ান তোর উপকার হলো ইন্নাহু কানা গফফার, ওই আল্লাহ তুমি যদি আস্তাগফিরুল্লাহ পড়ো ওই আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবেন। তাহলে সংকীর্ণতা দূর করার ট্যাবলেট আস্তাগফিরুল্লাহ, মানসিক টেনশন দূর করার ট্যাবলেট আস্তাগফিরুল্লাহ, জি বেহিসাব রুজি পাওয়ার ট্যাবলেট আস্তাগফিরুল্লাহ, গোনা মাফ হওয়ার ট্যাবলেট। কিয়ামতের ময়দানে একজন বান্দাকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দেবেন। কত বললাম? একজন পুরুষকে অথবা একজন মহিলাকে পাহাড় পরিমাণ নেকি দেবেন। তো হাদিসে যেটা এসেছে সেটা পুরুষকে দিয়েই বুঝিয়েছেন রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে একজন লোককে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দেবেন। আর ওই পাহাড় পরিমাণ নেকি দেখে বান্দা বলবে, আল্লাহ এই কঠিন বিপদের দিনে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। কে বলবে? জোরে বলেন, বান্দা বলবে কাকে? আল্লাহকে। আমার আল্লাহ বলবেন বান্দা ঠাট্টা করা আমার কাজ নয়। সুবহানাল্লাহ বলেন, আমি ঠাট্টা করি না। বান্দা তখন বিশ্বাস হবে আল্লাহ যখন ঠাট্টা করেন না, আবার এই নেকি গুলো যখন বলছেন আমার, তাহলে তো এ নেকি আমারই বটে, কিন্তু আমি তো আমার লাইফে এত নেকির কাজ করিনি, এত সব আমি জীবনে কামাই করিনি, কেমনে পেলাম এত স্বভাব, কি করে জুটল? তো আল্লাহকে আবার ওই বান্দা বলবে, আল্লাহ তুমি ঠাট্টা করো না, আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু এই নেকি আমার কোথা থেকে এলো, আমি তো এত নেকি করিনি। এই রহস্যটা, কারণটা, উৎসটা আমার জানতে ইচ্ছা করছে। আমার আল্লাহ বলবেন বান্দারে শোন শোন, সত্য সত্যই এনে কি তুই করিস নাই, এনে কি তোর কামাই করা না, কিন্তু বান্দা তুই মনে রাখ তোর ইন্তেকালের বাদে ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোর বেটা বেটি তোর ছেলে মেয়েরা তোর জন্য আমার কাছে ক্ষমা চেয়েছিল, তাই আমি আল্লাহ তাদের এই ক্ষমা চাওয়াকে কবুল করে নিয়ে আজ পাহাড় পরিমাণ করে তোকে দান করলাম। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে, যে পড়ে শুধু তার গোনা মাফ হয় না,
সে যদি তার বাপের জন্য ক্ষমা চায় মায়ের জন্য ক্ষমা চায় ওই আল্লাহ ওই সন্তানের আস্তাগফিরুল্লাহর ওসিলায় তার বাপ মাকেও maaf করে দেন আবার আল্লাহ বললেন ওয়াইরসিলিস সামা আলাইকুম মিদরারা ও বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরো একটা পুরস্কার বলছি সেটি হলো কখনো যদি তোমরা খরায় ভোগো অনাবৃষ্টিতে যদি ভোগো সেই সময়ে তোমরা বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো ওর ওসিলাতে আমি আল্লাহ খরা দূর করে বৃষ্টি দান করব ট্যাবলেট পাল্লিছি বাপ জোরে বলে রোগের সংখ্যা বেড়েছে না বাড়িনি গোনা একটা রোগ পানি না হওয়া আমাদের পাপের একটা শাস্তি জি সেই সঙ্গে হাদিসটা আগে বলেছি যে আমাদের জীবনের সংকীর্ণতা আমাদের একটা শাস্তি আমাদের জীবনের টেনশন ওটা একটা শাস্তি আমাদের জীবনে হারাম রুজি কিংবা বেরুজি এটাও একটা শাস্তি তাহলে আল্লাহ বললেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো রাসূলও বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো আস্তাগফিরুল্লাহ পড়লে গোনাহ maaf হবে আল্লাহ পাক খরায় বৃষ্টি দিবেন ওই আল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে সংকীর্ণতা দূর করে দুশ্চিন্তা দূর করে বেহিসাব রুজি দান করবেন আবার আমার আল্লাহ বলেছেন ওয়াইয়ুমদিদকুম বিআমওয়াল হে সমাজের দরিদ্র মানুষ তুমি দরিদ্র তুমি গরীব তুমি কাঙাল আমি আল্লাহ পাক তোমায় জানিয়ে দিলাম তুমি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো বিনিময়ে আল্লাহ পাক তোমার ধন দৌলতে বরকত দেবেন কি দেবেন কিসের বিনিময়ে জোরে বলেন আর একটু জোরে বলেন মুখস্থ হয়েছে সবার এটা কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা খুশির বার্তা নয় বান্দা তুই যত রকমের দোষে দুষ্ট হোস তুই এইটা ব্যবহার কর আস্তাগফিরুল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে নামাজের পাটিতে মসজিদে কি রাস্তার ধারে বসে আছি একলা একলা বাইক চালাচ্ছি সাইকেল চড়ছি পড়তে অভ্যাস করতে বললেন রাসূলুল্লাহ বললে কি হবে তোর মালে বরকত হবে আমি আল্লাহ তোরে মাল দিয়ে সাহায্য করব তুই আস্তাগফিরুল্লাহ পড় আবার বললেন ও বানিন ও বান্দা তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো যার সন্তান হয় না গো তাবিজ নিয়ে তাবিজ নিয়ে ফেল করছে ডাক্তার বাড়ি গিয়ে গিয়ে এক রকম নৈরাশ হয়ে গেছে আমার আল্লাহ পাক বলেছেন ও বান্দা তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো আমি আল্লাহ পাক তোমাকে সন্তান দান করব ও ভাই আমার অনেক ভাই রয়েছেন যাদেরকে আল্লাহ দিয়েছেন শুধু পুত্র সন্তান তারা একটা কন্যার জন্য লালায়িত আবার দিয়েছেন কাকে আল্লাহ পরপর তিনটে চারটে মেয়ে সে বেচারা একটা ছেলের জন্য লালায়িত সমাজে এরকমটা আছে না নাই তাহলে যার সন্তান মোটেই হয়নি তার জন্য আল্লাহর দেওয়া ঔষধ জোরে বলেন কি যার শুধু পুত্র সন্তান সে যদি মেয়ে চায় তার জন্য ওই একই ঔষধ যার শুধু আল্লাহ দিয়েছেন মেয়ে সন্তান সে যদি একটা ছেলে চায় তারও জন্য একই ঔষধ সুবহানাল্লাহ একটা ঔষধ আস্তাগফিরুল্লাহ ভাই কোরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলেছেন অন্য জায়গায় ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওহুম ইস্তাগফিরুন ও বান্দা তুমি মনে রাখো এর আগে নূহ নবীর জাতি খোদার গজবে ধ্বংস হয়েছে সামুদ জাতি খোদার গজবে ধ্বংস হয়েছে লূত নবীর জাতি খোদার গজবে ধ্বংস হয়েছে ফেরাউনের দলবল খোদার গজবে ধ্বংস হয়েছে কথাগুলো শুনে রেখেছি না শুনি নাই শুনেছি না শুনেছি সব খোদার গজবে ধ্বংস হয়েছে আল্লাহ আমার নবীরে বললেন নবীরে তুমি তোমার উম্মতদেরকে বলো এরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করে আমি আল্লাহ এদেরকে কখনো আযাব দিয়ে ধ্বংস করে দেব না সুবহানাল্লাহ বলবেন না
তাহলে যদি আসমানের আযাব জমিনের আযাব জি প্রাকৃতিক আযাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে তার জন্য ঔষধ কি জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ভাই আমি বেকার বকছি না কাজে লাগানোর মন হবে একটু কথা বলেন ইনশাআল্লাহ বলেন আমি আশা করি আমার ভাইয়েরা মায়েরা অনেক আছেন যারা এই সুন্দর আমলটাকে কাজে লাগাবেন সবাই বলুন ইনশাআল্লাহ আরেকবার বলুন আমিন আচ্ছা আমি যখন কোরআন হাদিস পড়ে পড়ে বলছি পাট্টা কথা বলি না তাহলে তো আমাদের একটা আত্মবিশ্বাস হওয়া দরকার যে একটা আমল করতে পারলে আমরা অনেকগুলো বিপদ থেকে মুক্তি পাব ঠিক কি না বলেন ভাই শুনুন আমি অঙ্গ বাড়াবো না একটা রোমাঞ্চকর কথা বলছি এই আস্তাগফিরুল্লাহ যদি ঘন পড়া হয় হাদিসের যে শব্দটা এসেছে সেটা হলো মানে আঠার মতো আস্তাগফিরুল্লাহর সঙ্গে লেগে থাকা কিসের মতো বলেছি আটা না আঠা বুঝা গেছে ট একটা ঠ একটা আঠা হাতে লাগলে ছড়ায় কাঁঠাল খেলে যদি ঠোঁটে আঠা লাগে সহজে ছড়ায় নবী বললেন ওই আস্তাগফিরুল্লাহটাকে তোমরা আঠার মতো পড়ো আঠা যেমন হাতে লাগলে মুখে লাগলে কি সহজে ছড়ায় না তোমার জবান থেকে আস্তাগফিরুল্লাহটা যেন বলেন বন্ধ না যায় সহজে না ছেড়ে যায় জি সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আস্তাগফিরুল্লাহ পড়লে আরেকটা উপকার হয় সেটি হলো দোয়া কবুল হয় আর লোকগুলো সুবহানাল্লাহ লাগবে না কি হয় বলেছি আচ্ছা দোয়া কবুল হোক আল্লাহর দরবারে এটা আমরা চাই না চাই না চাই না সবাই সবাই চাই দোয়া কবুল হোক কি না চাই আল্লাহর কাছে কি গো ভাই আর দোয়া কবুল হোক এটাও আমাদের মনের দাবি কিন্তু বুকে হাত দিয়ে বলুন দিন সব দোয়া কি কবুল হয় কথা বলেন কথা বলছেন কথা বললে ওয়াজ ঢুকবে সব দোয়া কবুল হয় আচ্ছা সবার যদি দোয়া যদি কবুল হতো হসপিটালের বেড খালি পড়ে থাকতো না ভর্তি থাকতো অথচ আপনি যান যে কোনো বড় হসপিটালে সহজে জায়গা পাবেন কেউ কেউ হসপিটালের বেডে শুয়ে বলছে যে আল্লাহ আমার রোগটা একটু দীর্ঘমেয়াদি করে দাও বাড়ি গেলি ছেলেরা খাটাবানি কি বৌমারা খাটাবানি এখানে দিন কত শুয়ে শুয়ে খাই কেউ এরকম বলে সবাই চাই হিন্দু মুসলিম সবাই চাই সুস্থ হয়ে বাড়ি যাই কিন্তু আমরা বাস্তবে দেখি সবের দোয়া সম্মানিত ভাইরা আপনি হসপিটাল গুলোর আউটডোরে যেয়ে দেখুন এত পরিমাণ ভিড় সকালে যাবেন তো তিনটায় হয়তো লাইন পাবেন ঠিক বলছি না ভুল বলছি যে লোকগুলো হসপিটালে আউটডোরে লাইন দিচ্ছে নিঃসন্দেহে এরাও আল্লাহর কাছে চায় আল্লাহ আমার ব্যাপার আমার বেটির আমার আব্বার আমার মায়ের আমার স্ত্রীর রোগটাকে তুমি সুস্থ করে দাও হয়তো স্ত্রী স্বামীকে নিয়ে গেছে কত না কামনা করে আল্লাহ আমার স্বামীর রোগটাকে তুমি ভালো করে দাও ভাইরা আমার অথচ বাস্তবে দেখি সবের দোয়া কবুল হয় না এটাই ঘটনা সবের দোয়া কবুল ভাই সবার দোয়া যদি কবুল হতো যে লোকগুলো লেবারি করে ট্রেনে কলকাতায় রাজমিস্ত্রি করে বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের টেন্ডার নিয়ে কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে ভাই এরা তো আল্লাহর কাছে চাইতো আল্লাহ আমার বেশি বড় লোক হওয়ার দরকার নেই অন্তত পরের গোলামিটা না করে একটু নিজে নিজেই খেটে খুটে বাড়ি বসে খেতে পারি
কি বাড়ির আশপাশে কাজ কাম করে খেতে পারি এই রকম একটা ব্যবস্থা অবস্থা তুমি করে দাও আমি এই প্রতিদিন কলকাতায় যাব আর হাড়ভাঙা খাটনি খাটবো এ আর আমার দ্বারায় হচ্ছে না আল্লাহ তাহলে গরীব গুলো ধনী হতে চায় রোগী গুলো সুস্থ হতে চায় জি কিন্তু বাস্তবে সবার দোয়া মোটেই না সম্মানিত ভাইরা আমার মনে রাখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা যদি ঘন ইস্তাগফিরুল্লাহ পড়তে পারো তোমরা হাত তুলবে আর আল্লাহ দোয়া কবুল করে নেবে এদেরকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত যার বাংলা মানে এটাই বলা যায় বান্দার হাত তুলতে দেরি আল্লাহর কবুল করতে দেরি হয় না জি হযরত বড় পিসার কেবলা জমানা দেশে খুব খরা হয়েছে পানি নেই তো ওই জমানার 70 জন আল্লাহর ওলি তারা ময়দানে যে পানির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে কিন্তু পানি বর্ষণ হয়নি অথচ এরকম রেকর্ড আছে যখন দেশে খরা হয় আর ওই নিয়মে যদি দোয়া করা হয় দোয়া শেষ না হতে পানি শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার জি জানেন মক্কার জমিনে পানি হয় না এক বছর দেড় বছর পানি নেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন মক্কাতে পানি হয়েছে সুবহানাল্লাহ বলে মক্কার জমিন ঘাস পাতায় চারায় ভরপুর হয়ে গেছে ভাই আমার তো মক্কার লোকেদের মাথায় ঢুকেছে যে এই যে পানি হয়েছে ওই কোরাইশদের ওই ছেলেটার কারণে সুবহানাল্লাহ বলবেন না না আল্লাহু আকবার ওই ছেলেটি নবী হবে রসুল হবে ওই ছেলেটি কোরআন 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 প্রচার করবে না না এসব কোনো কিছুই তারা জানতো না বাবা অথচ তারা মনের বিশ্বাস তৈরি হয়ে গেল এই ছেলেটির ওসিলায় মক্কাতে বৃষ্টি বর্ষণ হয়েছে যে কারণে আশ্চর্য ব্যাপার ওরাই আমার নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইত আর আমার আল্লাহ পাক মুসলধারে বৃষ্টি দিতেন ভাই তো যেটি বলছিলাম বড় পিসার কেবলার জমানায় 70 জন আল্লাহর ওলি দোয়া চেয়েছেন আল্লাহ পানি দেননি শেষে গেছেন বড় পিসার কেবলার ফুবু আম্মার কাছে তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি আবেদা মহিম যে বললেন মা গো আমরা দোয়া চেয়েছি আল্লাহ আমাদের দোয়া কবুল করিনি পানি দেয়নি আপনি একটু দোয়া করেন আল্লাহ যাতে পানি দেন কোনো কথা না বাত্তারা না নিজের ঘরে গেলেন একটা ঝেঁটা নিলেন নিয়ে নিজের উঠোনটায় খানিকটা পরিষ্কার করে আসমানের দিকে আঙুল তুলে বললেন আল্লাহ তোমার জমিনকে সাফ করে দিয়েছে তুমি পানি দাও বাস বৃষ্টি শুরু হলো একটি লোক শুকনো ঘরে উঠতে পারিনি সবাই ওই বৃষ্টিতে ওইখানেই ভিজে গেল এদেরকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত এরা হাত তুললেই কবুল জি তো আস্তাগফিরুল্লাহ পড়লে পরে সেই বান্দা বান্দিদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না শুনুন একটা মজার কথা বলে আমার বক্তব্যটা ছেড়ে দেয় জি আপনারা নাম শুনে থাকেন অজের মজলিসে এই যেমন বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসাই এগুলো কি বাবা যাক দুজন বলেছেন ওই খুশি এগুলো সব হাদিসের কেতাব আমরা পড়াই ছেলেদেরকে তো এই ধরুন ছটা কেতাব পৃথিবীতে খুব প্রসিদ্ধ আর এই ছটাকে আরবিতে বলে সিয়াসাত্তা শুনেছেন না এই ছটা হাদিসের কেতাব মিলে খুব বেশি বেশি ওই রকম 17-18 হাজার হাদিস আছে
আর একটা কিতাবের নাম বলছি, কিতাবটার নাম হলো মুসনাদে আহমদ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা। ওই কিতাবটিতে 40,000 হাদিস রয়েছে। সুবহানাল্লাহ, এরকম বললেন কত হাজার হাদিস বললাম? 40,000 হাদিস। ভাই, আপনারা তো দুটো টাকা দেন আর আমরা কষ্ট করে আসি আর কিতাবে পড়ি আর আপনাদের কাছে ঝেড়ে দিয়ে চলে যাই, তাই না? কিন্তু একবারও জানেন কোনোদিন এই হাদিসগুলোকে কিতাব আকারে লিখতে ওই মুহাদ্দিসদের কি করতে হয়েছিল জানেন? জানেন না। একটি হাদিস রয়েছে, শুনেছেন, মালঞ্চর একজনের কাছে, বাড়ি ধরুন এখানে হেঁটে হেঁটে মালঞ্চ হয়ে গেছেন, তার কাছ থেকে হাদিসটা শুনে বুঝে কিতাবে লিখেছেন। আর একটা হাদিস শুনেছেন ঘটকপুকুরে একজনের কাছে, সেখানে যে হাদিসটাকে সংগ্রহ করে কিতাবে লিখেছেন। আর একটা হাদিস শুনেছেন সেই পার গাঁতিতে, তার কাছে গেছেন, গিয়ে হাদিসটা নিয়ে কিতাবে লিখেছেন। এই করে করে 40,000 হাদিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবে তিনি সন্নিবেশিত করেছেন। এ কষ্টের পয়সা দেওয়ার ক্ষমতা আছে দুনিয়ার মানুষের? তবে ওই কিতাবগুলো আজ ছেপে বিক্রি হচ্ছে, 2,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, আমরা কিনছি, পড়ছি আর এসে শ্রোতাদেরকে শোনাচ্ছি। কত সহজ হয়ে গেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই হাদিস খুঁজতে খুঁজতে একদিন একটা অজানা জায়গায় গিয়ে পড়েছেন। আর অজানা জায়গায় গিয়ে পড়েছেন আর হাদিস নিয়ে ফিরতে যেয়ে সন্ধ্যা হয়ে গেছে, খুব শীত, খুব ঠান্ডা। তিনি বুড়ো মানুষ, হাড়ের গায়ে চামড়া জড়ানো পাতলা ফিনফিনে লোক, তাতে আবার কাঁধে রয়েছে পুটলি পটলা। এই অবস্থায় এক মসজিদে উঠেছেন, মাগরিবের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়ে তসবি তাহলিল ওজিফা করতে করতে এশার নামাজের অক্ত হয়ে এসছে। মনে নিয়ে রাতটুকু এই মসজিদেই কাটাব, এই শীতে কোথায় যাব। এশার নামাজ পড়ে ওজিফা আমল করে পুটলিটা মাথায় দিয়ে মসজিদে শুয়ে পড়েছে। দারোয়ান এসেছে, এসে বললে আই শাইখ কুম উখরুজ মিনাল মাসজিদ। লে বুড়ো, ওঠো, মসজিদ থেকে বাইরে বেরো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, আমি এই বৃদ্ধ মানুষ আর খুব ঠান্ডা, তা আমাকে বার করে দিও না, আমি রাতটুকু থাকি, মুসাফির লোক, আমি সকালে ফজরের নামাজ জমাতে পড়ে তাই যাব। সুবহানাল্লাহ। এর ভিতর দিয়ে তিনি একটা মশলা বললেন, যদি জমাতে নামাজের জন্য কেউ মসজিদে শোয়, ওটা দোষের নয়। জমাতে নামাজ পড়তে গেছে, জমাতে টাইম বাকি, একটু গড়িয়ে নিল 10 মিনিট, ঘুমালে উজু ভাঙবে, না হলে উঠে আবার নামাজের জমাতে দাঁড়াবে, তার জন্য জায়েজ। কিন্তু তাই বলে বাড়ি খাবো আর মসজিদ বেশ ঠান্ডা নিরিবিলি জায়গা, ওখানে গিয়ে দুপুরবেলা ষষ্ঠি মাসে শোবো, ওটা বল একদম চলে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওদেরকে বললে, ওই লোকটাকে, দারোয়ানকে বললেন, দেখো বাবা, আমি রাতটুকু থাকবো, সকালে ফজরের জমাত নামাজ পড়ে তাই যাব। বললেন, কোনো কথা চলবে না, বার হতেই হবে। ও বেটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না, অগত্যা ওই বৃদ্ধ মানুষ শীতে কাঁপতে কাঁপতে পুটলিটা নিয়ে কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লেন, কোথায় যাবে। তো এই পথ চলতে চলতে একটু দূরে যেয়ে দেখছেন একটা জায়গায় দুই একটা মিটমিট করে প্রদীপ জ্বলছে, সেটা প্রদীপের যুগ, প্রদীপ জ্বলছে। উনি গেলেন, গিয়ে দেখলেন সেটা একটা বাজার, আর ওই বাজারে একটা রুটি বিক্রেতা, সে নিজে রুটি বানাচ্ছে, আর দুই একটা খরিদ্দার আসছে রুটি বিক্রি করছে। তো উনি তার কাছে গেলেন, গিয়ে বললেন, হে যুবক, তোমার এই আঁচের থেকে আমি একটু আগুন তাপাতে পারি? তো যুবক বলল, ও আগুন তো বেকার, ওতে তো আমার কোনো সমস্যা নেই, আপনি তাপান।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় জমানার মুহাদ্দিস মাযহাবের একজন ইমাম তিনি ওই আঁচের গোড়ায় চুপটি মেরে বসলেন বেশ কিছুক্ষণ তাপ পেতে পেতে একটু ধাতস্থ হলেন যেন নিজের দেহের শক্তিটা ফিরে পেলেন কিন্তু এই যতক্ষণ বসেছেন ততক্ষণ ওই যুবকের এক কাণ্ড দেখেছেন যুবক আটার খামির চটকাচ্ছে আর বলছে আস্তাগফিরুল্লাহ রুটি বেলছে বলছে আস্তাগফিরুল্লাহ রুটি তন্নুরের ভিতরে দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ রুটি তুলে পাত্রে রাখছে বলছে আস্তাগফিরুল্লাহ কোন খরিদ্দার আসছে রুটি চাইছে দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ লোকটা পয়সা দিল ক্যাশ রাখছে রাখছে বলছে আস্তাগফিরুল্লাহ এই যত মিনিট ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে বসে থেকেছেন ওই যুবকটাকে দেখেছেন প্রত্যেকটা কাজে যুবক আস্তাগফিরুল্লাহ পড়ছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একটু ধাতস্থ হওয়ার পরে যুবককে জিজ্ঞাসা করলেন ও যুবক তোমার আঁচের আগুন তাপিয়ে আমি একটু ধাতস্থ হয়েছি কিন্তু আমার মনের একটা কৌতূহল কিউরিসিটি এসে পর্যন্ত দেখছি তুমি লাগাতার আস্তাগফিরুল্লাহ পড়ছো রহস্যটা কি কারণটা কি একটু বলবে যুবক বলল আমি শুনেছি যে রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ যারা লাগাতার পড়ে এরা দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ও যুবক তুমি তো পড়ছো তোমার দোয়া কি সব কবুল হয়েছে যুবক তখন বলল আমার জীবনের একটি দোয়া ব্যতীত যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের আবার কৌতূহল জাগলো যে দোয়াটি তোমার এখনো কবুল হয়নি সেই দোয়াটা কোন দোয়া যুবক তখন বলছে আমি গরিব মানুষ আমি আহামরি ধনী হতে চাই না এই দারিদ্রতার ভিতর দিয়ে রুটি বিক্রি করি সংসার চলে যার জন্য আমি কোথাও যেতে পারি না তবে শুনেছি এই জমানার সুবিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আমার মনের বড় সাধ আর শখ হলো ওই লোকটাকে একদিন চোখে দেখব আর তার কপালে একটা চুম্বন দেব একটু চিল্লিয়ে বলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল থ হয়ে গেছে তিনি কেঁদে ফেলেছেন বলে আল্লাহ তোমার কি রহস্য আমি গিয়ে উঠলাম তোমার মসজিদে আর তুমি মসজিদ থেকে আমাকে বার করে দিলে আর আমি এই শীতে কাঁপতে কাঁপতে এখানে এসে পৌঁছালাম তুমি যে যুবকের দোয়া কবুল করে রেখেছো এ বেটা আহমদ ইবনে হাম্বলকে খুঁজে পায় না আর আজকে তুমি আহমদ ইবনে হাম্বলকে তার কাছে পাঠিয়ে দিয়েছো এটা তো তার এই দোয়া কবুলিয়াতের পুরস্কার ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে ফেললেন যুবক তো অবাক হয়ে যায় বললেন আমি এই কথা বললাম আর আপনি কেন কাঁদলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গোপনীয়তা আর রাখতে পারলেন না